লাইন নাই, তাহলে ইভেন মোস্ট ইম্পর্টেন্ট এবং 1000% ইম্পর্টেন্ট। এখান থেকে আপনি প্রতি বছর এফসিপিএস এ কোয়েশ্চন আসে আসে আসে, হ্যাঁ আসবে, হ্যাঁ আসে আসবে। এমন একটা টপিক হচ্ছে কি গাট হরমোন অ্যান্ড পেপটাইড, যেমনে পারেন টেকনিক হোক, সূত্র হোক, নেমনিক্স হোক, মুখস্ত করে পারেন হোক, পুরো বক্সটা একদম মাথায় তো রাখবেন, জিব্বায় রাখবেন, হ্যাঁ ইভেন টুটে রাখবেন, যাতে পরীক্ষা প্রশ্ন দেখার সাথে সাথে আপনি মার্ক করতে পারেন। এখানে কোনো টাইম ওয়েস্ট করবেন না। ওকে, তাহলে আমরা শুরু করি। দেখেন এই বক্সটা একটু পড়ার একটা টেকনিক বলি, যেভাবে আমি পড়ছি বা যেভাবে আমি আপনাদেরকে পড়তে বলবো, যে এখানে সিমিলার টাইপসের কাজ করে সবগুলো এক পাশে রেখে পড়বেন, তাহলে আপনাদের জন্য সুবিধা হয়। যেমন আমি কয়েকটা কথা অলরেডি বলে দিছি, যেমন বলছিলাম কি এসিএল সিক্রেশন বাড়ায় কে কে, একটা হচ্ছে গ্যাস্ট্রিন, একটা হচ্ছে কি গিরেলিন। ইনক্রিজ মর্টালিটি কে কে, গ্যাস্ট্রিন, গিরেলিন, মর্টালিন। ইনক্রিজ অ্যাপেটাইট, গিরেলিন। তাহলে এই কথাগুলো সামারাইজ করে আমি কর্নারে লিখে রাখলাম, আপনারা এগুলো আপনাদের বইয়ের কোনো একটা জায়গায় লিখে রাখেন, তাহলে আপনার পড়তে সুবিধা হবে। তাহলে গ্যাস্ট্রিন সম্পর্কে অলরেডি অলমোস্ট অনেক কিছু জানেন, এটা কোথেকে আসে, জি সেল থেকে আসে, স্টোমাকের জি সেল। আরও যদি স্পেসিফিকলি বলি স্টোমাকের অ্যান্ট্রাম, হ্যাঁ যে অ্যান্ট্রাম পোর্শনটা আছে ওই অ্যান্ট্রামের জি সেল থেকে হচ্ছে কি আপনার গ্যাস্ট্রিন আসে, ওকে, এবং সেটা একটা স্টিমিউলেটরি হরমোন। কেন, সে আপনার সব ধরনের সিক্রেশন বাড়ায়, গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন বাড়ায়, একটু আগে আমরা জানলাম আপনার, আর মর্টালিটি বাড়ায় সেটাও জানলাম, মর্টালিটি বাড়ায় সেটা এখানে নাই, তাহলে মাথায় রাখেন একটু আগে বললাম যে মর্টালিটি বাড়ায়। আর কী করে, সে ইনসুলিন সিক্রেশন বাড়ায়, যার কারণে সেই একমাত্র হরমোন যে হাইপো গ্লাইসেমিয়া বলবো না, গ্লুকোজ লেভেল কমাতে পারে। ওকে, তাহলে অ্যাসিড সিক্রেশন বাড়ায়, ইনসুলিন সিক্রেশন বাড়ায়, মর্টালিটি বাড়ায়, গ্যাস্ট্রো ইন্টেস্টাইনাল মিউকোজার গ্রোথ বাড়ায়। চারটা কাজ করে, দুটা কাজ লিখেছে, বাকি দুটা কাজ নোট ডাউন করেন, ইম্পর্টেন্ট। এবং তাকে স্টিমিউলাস দেই, কী কী আছে, হ্যাঁ এটা আমরা ক্যাপ দিয়ে মুখস্থ করব। বইয়ে, আমাদের বইয়ে আপনার শুধু প্রোটিন ডাইজেশনের প্রোডাক্টের কথা বলা আছে, আর কিছু লেখা নেই, হ্যাঁ। তো প্রোটিন ডাইজেশনের প্রোডাক্ট হিসেবে এখানে মেইনলি অ্যামিনো অ্যাসিডের কথা বলতেছে, যেটা ক্যাপের এ দিয়ে মিলে। ওকে, বাকি সি পি ই এই তিনটার জন্য আপনার আলাদা তিনটা শব্দ একটু নোট ডাউন করতে হবে। ওকে, তাহলে আপাতত একটু মাথায় রাখেন যে প্রথম যে পয়েন্টটা ডেভিডসনে আছে, যে প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন, সেখান থেকে মূলত অ্যামিনো অ্যাসিডকে বোঝায়, আর দিস অ্যামিনো অ্যাসিড আমরা নেমোনিক্সের এটাকে রিপ্রেজেন্ট করে। ওকে, আর সি দিয়ে কী বোঝায়, সি দিয়ে বোঝা আছে আপনার কি, সি দিয়ে বোঝায় ক্যালসিয়াম, ই দিয়ে কী বোঝায় অ্যাপিনেফ্রিন, অ্যাপিনেফ্রিন। ওকে, আর পি দিয়ে হচ্ছে পেপটাইড, পি দিয়ে কি পেপটাইড, পেপটাইডস হচ্ছে প্রোটিনের প্রোডাক্ট, আর অ্যামিনো অ্যাসিডও কার প্রোডাক্ট, প্রোটিনের প্রোডাক্ট। সুতরাং এখানে প্রোডাক্টস দ্বারা অ্যামিনো অ্যাসিড পেপটাইড দুইটাকেই ইন্ডিকেট করে। ওকে, তাহলে এগুলো হচ্ছে স্টিমিউলাস, এটা রেসিডেন্সি পরীক্ষায় আসে, হ্যাঁ এফসিপিএসে ক্যাপ জানলে ভালো, না জানলে ক্ষতি নাই, তবে জানবেন, হ্যাঁ তবে রেসিডেন্সিতে প্রায় আসে যে কোনটা ইনহিবিটরি কোনটা স্টিমুলেটরি। ইনহিবিটরি আমাদের এখানে কী কী আছে দেখেন, একটা হচ্ছে সোমাটোস্ট্যাটিন, আর হচ্ছে কি অ্যাসিড, যেহেতু সে অ্যাসিড সিক্রেশন বাড়ায়, সুতরাং অ্যাসিড বাড়লে তার পরিমাণ কমে যাবে। ওকে, আর সোমাটোস্ট্যাটিন বাড়লে তার পরিমাণ কমে, এই দুটো ছাড়া আর কি মাথায় রাখতে হবে, অবশ্যই মাথায় রাখবেন, তাহলে পড়তে সুবিধা হবে। বিআইপি, হ্যাঁ বিআইপি, জিআইপি, সিক্রেটিন, গ্লুকাগন, এগুলো সবগুলো হচ্ছে তাদের সিক্রেশন কমায়। ওকে, দেখেন গ্লুকাগন গ্লুকোজ বাড়ায়, আর আমাদের যে গ্যাস্ট্রিন সে গ্লুকোজ কমায়, সুতরাং গ্লুকাগন এবং সে যে উল্টা সেটা বুঝতে কোনো প্রবলেম নাই। বিআইপি, জিআইপি, সিক্রেটিন একটু পরে পড়বেন, যখন সবাই দেখবেন যে এসিল সিক্রেশন কমাচ্ছে, সুতরাং সবাই তার ইনভার্সভাবে তার সাথে রিলেটেড। ওকে, তাহলে প্রথমটা শেষ, এবার আসে সোমাটোস্ট্যাটিন, সে হচ্ছে একটা কোন ধরনের হরমোন, সে হচ্ছে একটা ইনহিবিটরি হরমোন। ওকে, সে হচ্ছে একটা ইনহিবিটরি হরমোন, কোথেকে আসে, জিআই ট্র্যাক্টের আপনার ডি সেল থেকে আসে। ওকে, ডি সেল থেকে আসে, এবং সে আপনার স্টিমুলাস পায় কী দিয়ে,
ফ্যাট ইনজেকশন দিয়ে, ওকে। এবং তার মেইন কাজ সে হচ্ছে ইনহেবিট করা, সবগুলো ইনহেবিট, অ্যাসিড সিক্রেশন ইনহেবিট, ইনসুলিন সিক্রেশন ইনহেবিট, ওকে, তারপর গ্যাস্ট্রিন সিক্রেশন ইনহেবিট, মানে গ্যাস্ট্রিন সরাসরি কমায় দেয়, অ্যাবজর্পশন কমায় দেয়, প্যানক্রিয়াটিক সিক্রেশন কমায় দেয়, তাহলে সেই সব কিছু কমায়, ওকে, একটু পড়তে সুবিধা। এবার আসে কোলেসিস্টোকাইনিন। হ্যাঁ, কোলেসিস্টোকাইনিন কোত্থেকে আসে? আইসেল থেকে আসে, ডিউডেনাম জেজুনামের আইসেল থেকে আসে, ওকে। এবং আইসেলটা ইম্পর্ট্যান্ট যতটুকু তার চেয়ে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এখানে নার্ভ ফাইবারের কথাটা, কারণ এখানে নার্ভ ফাইবার থেকে সব হরমোন আসে না, জাস্ট কয়েকটা হরমোন আসে, এর মধ্যে সে একটা। এবং তার সে কী হয়, প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশনে কী হয়, স্টিমুলেশন পাই, ফ্যাট এবং ফ্যাটি অ্যাসিড স্টিমুলেশন পাই, আর ট্রিপসিন দ্বারা সে কী হয়, সাপ্রেসড হয়, ওকে। এখানে লাইনটা চলে আসছে, এটা হচ্ছে এই লাইনটা ভুলে চলে আসছে আর কি, হ্যাঁ, এই লাইনটা ভুলে এই জায়গায় চলে আসছে, ওকে। তাহলে মাথায় রাখবেন এখানে সে কী করে, স্টিমুলেশন বাড়াইয়া দেয় বা সিক্রেশন বাড়ায় দেয়, তার মধ্যে প্যানক্রিয়াটিক এনজাইম সিক্রেশনটা বাড়ায়, ঠিক আছে, তারপর গল ব্লাডার কন্ট্রাকশনটা কী করে, সে বাড়ায়, ওকে। তার মানে দেখেন একটা কথা মাথায় রাখবেন, ধরেন গল ব্লাডার কন্ট্রাকশন বাড়ালো, তার মানে বাইল ফ্লো বাড়বে, তো বাইল ফ্লো বাড়ে, বাইল ফ্লোটা আলটিমেটলি এন্টার করে কোথায়, ডিউডেনামে, ঠিক আছে। তো ধরেন তো ডিউডেনামে এন্টার করার জন্য আপনার যে ওয়েটা আছে, হ্যাঁ, ওখানে একটা কী থাকে, অবস্ট্রাকশন থাকে, যেটার নাম কি স্পিংটার অফ ওডি। তা আপনি গল ব্লাডারের কন্ট্রাকশন বাড়ানো মানে আপনার স্পিংটার অফ ওডিয়ে ওপেন থাকতে হবে অথবা রিল্যাক্স থাকতে হবে, নাইলে বাইলটা আসতে পারবে না। তাহলে আমার কথা আশা করে বুঝছেন, তার মানে এখান থেকে গল ব্লাডারটা এদিক দিয়ে হয়ে, এদিক দিয়ে হয়ে এদিকে আসতে হলে স্পিংটার অফ ওডি রিল্যাক্সেশন থাকতে হবে, গল ব্লাডারটা কন্ট্রাক্টেড হতে হবে, দুইটা কাজে কী করে, কোলেসিস্টোকাইনিন। তাহলে এই কথাটাই এখানে বলছে, গল ব্লাডার কন্ট্রাকশন বাড়ায়, স্পিংটার অফ ওডি রিল্যাক্সেশন করে, ওকে। এবং সে মডুলেটস করে কাকে, স্যাটাইটিকে, ওকে। আর অ্যাসিড সিক্রেশন কমায়, গ্যাস্ট্রিক এমটিং কমায়, প্যানক্রিয়াটিক গ্রোথ কমায়। আমি যে সূত্র দিছি না, সূত্রের আন্ডারে কিন্তু অলরেডি গ্যাস্ট্রিক অ্যাসিড সিক্রেশন কে বাড়ায় আর কে কমায়, অটোক্লিয়ার হবে। মর্টালিটি কে বাড়ায়, কে কমায়, অটোক্লিয়ার হবে। দেখেন এখানে গ্যাস্ট্রিক এমটিং কমাচ্ছে, তার মানে মর্টালিটি কমাচ্ছে, বাড়ায় কে, যে তিনজন, ওই তিনজন বাড়ায়, তিনজন বাদে সবাই হচ্ছে কমায়, ওকে। তাহলে এই জিনিসটা মাথায় রাখেন ভালো করে, অনেক কিছু এই বক্সের আপনার অটোমেটিকলি ক্লিয়ার হয়ে যাবে, ওকে। সিক্রেটিন যে হরমোনটা দেখতেছেন, এটা কোথেকে আসে, অ্যাসেল থেকে আসে, সিক্রেটিনে অ্যাস আসে, এখানেও অ্যাস আসে, মুখস্থ করতে সুবিধা। এবং অ্যাসেল কোথায় থাকে, ডিউডেনাম এবং জেজুনাম, ওকে। এবং সে আসে কোথেকে, মানে স্টিমুলেটকে, স্টিমুলেন্ট হচ্ছে কে, ডিউডেনাল অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড, মানে অ্যাসিড আর কি, হ্যাঁ। এবং তার কাজ কি, প্যানক্রিয়াটিক সিক্রেশন, বাইকার্বন সিক্রেশনগুলো কী করে, সে বাড়ায়, ওকে, অ্যাসিড সিক্রেশন কমায়, গ্যাস্ট্রিক এমটিং কমায়, তাহলে মর্টালিটি কমায়, তার মধ্যেও আসে অ্যাসিড সিক্রেশন কমায়, তার লিস্টেও আসে, তাহলে সে বাড়ায় কে, প্যানক্রিয়াটিক ফ্লুইড এবং প্যানক্রিয়াটিক সিক্রেশন বাড়ায়, যেটা কমায় কে, আপনার সিক্রেটিন, ওকে। তাহলে সে সরি সিক্রেটিন যেটা কমায় কে, কোলেসিস্টোকাইনিন, তার মানে কোলেসিস্টোকাইনিন এবং সিক্রেটিন উল্টা, গ্যাস্ট্রিন এবং সোমাটোস্ট্যাটিন একজন আরেকজনের উল্টা, ওকে। মর্টালিটি এমোসেল থেকে আসে, নামের সাথে মিল আছে, ফাস্টিংয়ে আপনার বেশি সিক্রেশন হয়, কাজ কি, মর্টালিটি বাড়াবে, গ্যাস্ট্রিক এমটিং বাড়াবে, এবং বলছিলাম যে MMC যেটা আছে, মাইগ্রেটরি মোটর কমপ্লেক্সেস, এখানে পেরিস্টালটিক অ্যাক্টিভিটিটা সে কী করে, রেগুলেশন করে। GIP কোথেকে আসে, ক্যাসেল থেকে আসে, গ্লুকোজ এবং ফ্যাট এর স্টিমুলেন্স, এবং এটা কাজ কি, এটাকে এটার আটটা নাম কি, এটাকে গ্লুকোজ ডিপেন্ডেন্ট ইনসুলিনোট্রপিক পলি প্যাপটাইড বলে, যেটা কী করে, ইনসুলিন রিলিজ বাড়িয়ে থাকে, হ্যাঁ, অ্যাসিড সিক্রেশন কমায়, স্যাটাইটি এনহ্যান্স করে, মানে কী করে, বাড়ায়, ওকে। স্যাটাইটি শব্দটা আমি চারবার মার্ক করছি, একবার লিখছে মডুলেট স্যাটাইটি, একবার লিখছে এনহ্যান্স স্যাটাইটি, আরেকবার এনহ্যান্স, আরেকবার মডুলেট, চারটা স্যাটাইটি রিলেটেড শব্দের সাথে যে চারটা হরমোন সেগুলো মুখস্থ রাখবেন, ওকে। GLP-1 বা গ্লুকাগন লাইক পেপটাইড 1 কোথেকে আসে, অ্যালসেল থেকে আসে, তিনটা ফুড মেটেরিয়ালস যেগুলো আছে, মেইন কার্বোহাইড্রেট প্রোটিন ফ্যাট তিনজনের কারণে সে তার সিক্রেশন বাড়তে পারে, ওকে, সে ইনসুলিন রিলিজ বাড়িয়ে থাকে, হ্যাঁ, অ্যাসিড সিক্রেশন কমায়, এমটিং কমায়, তার মানে মর্টালিটিও কমাচ্ছে, সিক্রেশনও কমাচ্ছে, স্যাটাইটিটাকে কী করে, এনহ্যান্স করে, ওকে। আর BIP যে হরমোনটা আছে সেটার যে ইফেক্ট, সেটা আমরা BIP দিয়ে মুখস্থ রাখবো, বি দিয়ে ভ্যাসো ডাইলেটর অ্যাকশন, আই দিয়ে ইন্টেস্টাইনাল স্মুথ মাসেল রিল্যাক্সেশন, পি দিয়ে পানি, তার মানে সে ওয়াটার এবং ইলেকট্রোলাইট সিক্রেশন বাড়ায়। কোনো কারণে যদি BIPOMA হয়, হ্যাঁ, যে একটা টিউমার আছে, সেক্ষেত্রে আপনার বেশি বেশি
পানি সিক্রেশন হয়ে ডায়রিয়া হয়, এটাকে বলা হয় প্যানক্রিয়াটিক ডায়রিয়া। ওকে, প্যানক্রিয়াটিক ডায়রিয়া বা এটাকে ওয়াদা সিন্ড্রোমও বলে অনেক সময়। তাহলে বিআইপি ব্যাসেটিভ ইন্টেস্টিনাল পেপটাইড কোথেকে আসে? নার্ভ ফাইবার। তাহলে দুইটা হরমোন নার্ভ ফাইবার থেকে আসে, একটা হচ্ছে বিআইপি, আর হচ্ছে সিসিকে। ওকে, আর ইফেক্টটা মাথায় রাখলেন, বিআইপির মতো একটা ডায়রিয়া হওয়ার নাম কি? ওয়াটারি ডায়রিয়া, যেখানে কি থাকে আপনার ওয়াটারি ডায়রিয়া হয়। কেন? টিউমার হয়েছে এবং যেটা অনেক বেশি বিআইপি সিক্রেট করতেছে, বেশি বেশি ওয়াটার স্টিমুলেট হচ্ছে এবং বেশি বেশি ইলেকট্রোলাইট সিক্রেশন স্টিমুলেটস হচ্ছে, যার কারণে পেশেন্টের ডায়রিয়া হচ্ছে ওয়াটারি, সাথে হাইপোকালামিয়া হচ্ছে। ওকে, আর গিরেলিন কোথেকে আসে? অক্সিনটিক সেল থেকে আসে স্টোমাকে। ফাস্টিং এটা সিক্রেশন বাড়ে, কাজ কি? অ্যাপেটাইট বাড়ায়, এইচএস সিক্রেশন বাড়ায়, এমটিংটা বাড়ায়, তার মানে মোটালিটি বাড়ায়। আর শুধু মডুলেট স্যাটাইটির সাথে রিলেটেড হরমোনটার নাম কি? পেপটাইড ওয়াই ওয়াই। তাহলে ওয়াই ওয়াই সিসি, দুটো শব্দ দেখলাম না, দুই শব্দ কার সাথে রিলেটেড? স্যাটাইটির সাথে রিলেটেড। ওকে, তাহলে এই বক্স থেকে প্রশ্ন পাবেন পাবেন পাবেন, সুতরাং এই বক্সটা যেমনে পারেন একদম টোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করে রাখতে হবে। ওকে, এটা ছাড়া এই চ্যাপ্টারের কোনো গতি নাই।